আমরা অনেক মানুষ হয়তো আজ ইতস্তবোধ করি যে আমি যদি খাসি কুরবানি দেই বা ছোট প্রাণী কুরবানি দেই, ভেড়া বকরি দুম্বা, তাহলে মানুষজন কি বলবে যদি বড় একটা গরু কুরবানি না দিই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জামানায় আরবের ভিতর সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন, ধনাঢ্য ব্যক্তি ছিলেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ব্যবসায়ী মানুষ ছিলেন, ধনাঢ্য ব্যক্তি ছিলেন। যেহেতু বারবার আঘাত করা হয়েছে মুসলিমদের উপর, মদিনার উপর, তাদের সম্পদ 1,000, 2,000, 3,000 পর্যন্ত উট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত করলেন যে আমি 3,000 উট আমি দান করলাম, এগুলি যুদ্ধের জন্য প্রস্তুত করা হোক যারা আমাদের উপর হামলা করার জন্য আসে। একজন মানুষ যদি 3,000 উট দান করে দেয় তাহলে তার সম্পদ কতটুকু? তাও আজকে থেকে আরো প্রায় 1,450-1,500 বছর পূর্বের ঘটনা, এই জামানা নয়। এমন ধনাঢ্য ব্যক্তিরাও বকরি খাসি কুরবানি দিয়েছে, হ্যাঁ তারা অবশ্যই বড় প্রাণীও দিয়েছে। তারা এই সুন্নতগুলি এই জন্য আমল করেছেন যে পরবর্তী উম্মত এসে যেন এটাকে এমন ধারণা না করে যে আমাদের উপর জুলুম করা হলো, আমরা তো ক্ষমতা কম, আমরা ইচ্ছা করলে একটা বকরি কুরবানি দিলেই তো হতো। কিন্তু যেহেতু তারা বড় কুরবানি করেছেন, ইব্রাহিম খলিল্লাহ যে কুরবানি করেছিলেন তার সন্তানের পরিবর্তে, আল্লাহ তাআলা যে জান্নাত থেকে প্রাণী পাঠিয়েছিল সেটাও ছিল দুম্বা। তারা বকরি কুরবানি করেছেন, উম্মতকে শিক্ষা দিয়েছেন যে তোমার যতটুকু সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুসারে তুমি কুরবানি করো। আল্লাহ তাআলা কি মাংস, এগুলির গোশত, চামড়া, এগুলি কি তিনি আমাদের নিকট চান? এগুলি তো চান না। তিনি আমাদের অন্তরে তাকওয়া, আমার অন্তরের ভিতরে যদি কোনো অহংকার থাকে, হিংসা থাকে, লোক দেখানো থাকে, হাজার কুরবানি করলে আল্লাহ তাআলা কবুল করবেন না। আর যদি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার উদ্দেশ্যে, সুন্নার উদ্দেশ্যে, রাসূলের আদর্শ হিসাবে যদি আমরা এই কাজটি করি, সেটা যদি আমার আপনার পক্ষ থেকে ছোট প্রাণী হয় আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এজন্য সম্মানিত সুধী, আমরা যেন এরকম না হয় যে আমার 5-7,000 বা 8-10,000 টাকা আছে, এই টাকা দিয়ে তো গরুতে শরিক হওয়া সম্ভব নয়, তাহলে এবছর আর কোরবানি দেব না। এটা আমরা চরম একটা ভুল করব। আমি যদি 5-7,000 টাকাও যদি আমার নিকট থাকে ঈদুল আজহার সময়ে, আমি একটা বকরি খাসি এক বছর বয়স হয়েছে মোটামুটি বড়, এটা আমি ক্রয় করে আমি কোরবানি দিয়ে দিই, মানুষজন কি বললো সেই বলা নিয়ে যদি আমরা ইবাদত করি, তাহলে আল্লাহ তাআলা কবুল করবেন না। লা ইয়ানালুল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুত তাকওয়া মিনকুম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের এই প্রাণীগুলির মাংস গোশত তার পশম কোনো কিছুই আমি আল্লাহ তাআলা কবুল করি না, আমি একমাত্র বান্দার তাকওয়াটা কবুল করি। এজন্য আমাদের পরিষ্কার হওয়া উচিত, আমরা অধিকাংশ মানুষই এমন মন মানসিকতা যে আমার গরুই কুরবানি করতে হবে আর শেয়ার হতে হবে বা বড় সড়ো একটা গরু হতে হবে, না আমার সমর্থ, আমার সমর্থ রয়েছে আমি 10টি গরু কুরবানি দেবো, তাতে কোনো সন্দেহ নেই, কোনো সমস্যা নেই, আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। কিন্তু আমরা অনেক মানুষ রয়েছে যে সামান্য টাকা রয়েছে, গত বছর দেখা গেছে আমি 20,000 টাকা দিয়ে একজনের সাথে শরিক হয়েছি বা আমি কুরবানি করেছি, এবছর অর্থনৈতিক সমস্যা পুরা পৃথিবী জুড়েই, এখন আমার নিকট 5,000 বা 10,000 টাকা রয়েছে, এই টাকা দিয়ে গরুতে শরিক হওয়া সম্ভব হচ্ছে না। আর আমরা শুরুতেই যে শরিকের তালাশ করি এটাও ঠিক নয়, আমরা একা দেওয়ার চেষ্টা করব, সেটা আমার পক্ষ থেকে ছোট প্রাণী হোক, এটা আল্লাহ তাআলা কবুল করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বকরি কুরবানি দিয়েছেন, নিজে কুরবানি দিয়েছেন বকরি, একজন নবী, এবং সে এই কথা বলেছেন যে আল্লাহ আমার এই আমার পক্ষ থেকে এই কুরবানি তুমি কবুল করো, এবং এই কুরবানি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে। অথচ তিনি কুরবানি করেছেন কি একটা বকরি, গরু কুরবানি করেছেন, উটও করেছেন, দুম্বাও করেছেন। এজন্য আমি সকলকে উদাত্ত আহ্বান করব যে আমরা মানুষকে কি বললো যে সেটা বড় কথা নয়, আমার সামর্থ্য অনুযায়ী আমি কুরবানি করব। সম্মান